হ্যালো ভিউয়ার্স, খেলাধুলার মাধ্যমে আমরা যেমন সুস্থ বিনোদন উপভোগ করে থাকি, ঠিক তার বিপরীতে খেলার মাঠে দুইটি দলের মধ্যে টানটান উত্তেজনাময় অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়, যা খেলার মাঠে বিনোদনের মাত্রাকে আরও বেশি বৃদ্ধি করে তোলে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা খেলার মাঠে ঘটে যাওয়া এমনই কিছু অপ্রত্যাশিত অসাধারণ মজাদার ঘটনাকেই দেখতে চলেছি এবং আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। এই ফুটবল ম্যাচ চলাকালীন অবস্থায় ইকুয়েডরের গোলকিপার সে আগে থেকেই বুঝতে পেরেছিল যে বলটিকে কোনোভাবেই থামানো যাবে না, তাই সে ইচ্ছে করেই এমন কাণ্ড ঘটায়। কিন্তু রেফারির চোখে ঘটনাটি ঠিকই ধরা পড়েছিল, যার ফলে শেষমেশ রেফারি তাকে লাল কার্ড দেখিয়েছিল। আয়ারল্যান্ডের একটি ঘরোয়া মহিলা ক্রিকেট লীগের খেলা চলছিল আর এই খেলা চলার সময় অপ্রত্যাশিতভাবে গ্যালারি থেকে কারো একটি পোষা কুকুর এভাবেই মাঠের মধ্যে ঢুকে পড়ে এবং কুকুরটি মুখের মধ্যে বল নিয়ে সেখান থেকে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করছিল। ইন্ডিয়ার পেস বোলার জহির খান অস্ট্রেলিয়ার এক ব্যাটসম্যানকে বোল্ড আউট করেছিলেন এবং সেই খুশিকে পুরো ইন্ডিয়ার ক্রিকেট দল সেলিব্রেট করছিল, কিন্তু হঠাৎ করে আম্পায়ার যখন সিদ্ধান্ত দেয় যে বলটি নো বল ছিল, তখন ইন্ডিয়ার ক্রিকেট টিমের আনন্দ বিষাদে রূপ নেয়। ফুটবল খেলার ইতিহাসে এটা ছিল অন্যতম একটা হাস্যকর দৃশ্য, কারণ এই খেলোয়াড়ের এমন ঘটনা দেখে বোঝার উপায় ছিল না যে তিনি সত্যি সত্যি কি ব্যথা পেয়েছেন নাকি ইচ্ছে করেই এমন ব্রেক ডান্স দিচ্ছেন। মেয়েদের রাগবি টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় এখানে যে এমন একটা অলৌকিক ঘটনা ঘটবে সেটাই বা কে ভেবেছিল। লাল জার্সি পরা এই ফুটবল খেলোয়াড় একটি গোল করে সবার সাথে সেই আনন্দময় মুহূর্তটি সেলিব্রেট করছিল। কিন্তু গোলটি ব্যাকপাস হওয়ার কারণে রেফারি একটু পরে বাঁশি বাজিয়ে দেয়। অস্ট্রেলিয়াতে নারীদের একটি ঘরোয়া ফুটবল ম্যাচ চলার সময় হঠাৎ করে সেখানে একটি ক্যাঙ্গারু প্রবেশ করে, যার ফলে সেই ফুটবল ম্যাচকে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়, কারণ ক্যাঙ্গারুটি মাঠের মধ্যে অনেকক্ষণ বসেছিল। ফুটবল মাঠে গোলকিপারের অতিমাত্রার ওভার কনফিডেন্স থাকলে এভাবে গোল খাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার, তাই না বন্ধুরা? ২০১৬ সালে রাশিয়ার অটিস্টিক অলিম্পিক গেমসে টেবিল টেনিস খেলার সময় এমন ঘটনা দেখা সত্যি সত্যি সৌভাগ্যের ব্যাপার। রাগবি খেলার সময় কিভাবে প্রতিদ্বন্দ্বী দলের প্লেয়ারকে আটকানো যায় তাই হলুদ জার্সি পরা মেয়েটির খুব ভালোভাবেই জানা ছিল। প্রতি বছর শীতকালে ব্যাডমিন্টন খেলার সময় কারোর সঙ্গে যদি এমন ঘটনা ঘটে তাহলে তা কমেন্ট করে আমাদের সকলকেই জানিয়ে দিন। বাইসাইকেল রেসিং খেলার সময় এই খেলোয়াড় সবার চোখ ফাঁকি দিতে চেয়েছিল, কিন্তু ইনি হয়তোবা ভুলেও বুঝতে পারেননি যে সম্পূর্ণ ঘটনাটি ক্যামেরাতে রেকর্ড হয়ে যাবে। বৃষ্টির দিনে মাঠের মধ্যে ফুটবল খেলার ঘটনা, কার কার জীবনে এমন ঘটনা ঘটে গিয়েছিল তারা কমেন্টের মাধ্যমে পুরো ঘটনাটি আমাদেরকে লিখে জানান এবং যার কমেন্ট অনেক বেশি মজাদার হবে সেটাকে আমি ফার্স্ট কমেন্ট হিসেবে এক সপ্তাহের জন্য পিন করে রাখব। এই খেলোয়াড় আইস স্কেটিং করার জন্য একটু প্রস্তুতি গ্রহণ করছিলেন,
কিন্তু ইনি প্রস্তুতি নিতে নিতে এভাবে যে একটি গাড়ির গ্লাসকে ভেঙে ফেলবেন সেটা মনে হয় এনার ধারণাতেও ছিল না। রাগবি খেলার মাঠে একজন মানুষ কার্টুন সেজে নাচানাচির মাধ্যমে দর্শকদেরকে একটু মজা দিচ্ছিল, কিন্তু মাঠের এই নিরাপত্তা কর্মী সে মনে হয় অনেক হাই লেভেলের ডান্সার। ভাগ্যে থাকলে ফুটবল মাঠেও এভাবে গোল হতে পারে। এই মেয়েটি একটি দৌড় খেলায় অংশগ্রহণ করেছিলেন আর গ্যালারিতে তার এক আত্মীয়র সঙ্গে তার পোষা কুকুরটি বসেছিল আর অনাকাঙ্ক্ষিতভাবে কুকুরটি মাঠের মধ্যে প্রবেশ করে এবং তার মালিকের সঙ্গে সমানতালে দৌড়াতে শুরু করে। হঠাৎ করে খেলার মাঠে একটি দুষ্টুমিষ্টি কাঠবিড়ালি প্রবেশ করে এবং এই কাঠবিড়ালির এমন হাস্যকর কাণ্ড দেখে সবাই খেলা থামিয়ে দেয়। এই বাস্কেটবল খেলোয়াড় দেখুন কিভাবে এই মেয়েটির চোখে ধুলো দিয়েছিল। এই ফুটবল ম্যাচে হলুদ জার্সি পরা মেয়েগুলো গোল দেওয়ার জন্য অনেক বড় একটি সুযোগ পেয়েছিল, কিন্তু নিজেদের ভুলে শেষ পর্যন্ত তারা সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি। ফুটবল খেলা চলাকালীন অবস্থায় এই মাঠের মধ্যে হঠাৎ করে এই কালো রঙের কুকুরটি প্রবেশ করে এবং এই কুকুরটি বলটি নিয়ে খেলাধুলা করতে মেতে ওঠে। এই গলফ প্লেয়ারের সঙ্গে এমন একটি মজাদার ঘটনা ঘটে যাবে তিনি সেটা স্বপ্নেও ভাবতে পারেননি। এই নারী গোলকিপার অনেক চেষ্টা করছিল বলটিকে সেভ করার জন্য, কিন্তু সেখানে যে হাতের সাহায্যে গোল হয়েছিল সেটা প্রথম প্রথম কেউ বুঝতে পারেনি। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই, ভালো থাকবেন, ধন্যবাদ।